গল্প গ্লোবাল, এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো, তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। রাজশেখর বসুর গল্প বটেশ্বরের অবদান। বটেশ্বর শিকদার একজন প্রখ্যাত গ্রন্থকার এবং বাণীর একনিষ্ঠ সাধক, অর্থাৎ পেশাদার লেখক। যাঁদের লেখা ছাড়া অন্য কর্ম নেই, তাঁদের প্রায় অর্থাভাব দেখা দেয়। কিন্তু বটেশ্বর ধনী লোক। এই ব্যতিক্রমের কারণ, তিনি প্রথম শ্রেণীর সাহিত্যিক, শুধু বড় উপন্যাসই লেখেন। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর লেখকদের মতন ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, রম্যরচনা ইত্যাদি লিখে প্রতিভার অপচয় করেন না। তার কোনো উপন্যাসই 700 পৃষ্ঠার কম নয় এবং প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বুভুক্ষু পাঠক পাঠিকারা তা গোগ্রাসে পড়ে ফেলেন এবং পরবর্তী রচনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করেন। সম্প্রতি তাঁর 65তম জন্মদিনের উৎসব খুব ঘটা করে অনুষ্ঠিত হয়েছে। সকালবেলা বটেশ্বর তাঁর সাধনকক্ষে বসে লিখছেন এবং মাঝে মাঝে একটি বড় টিপট থেকে চা ঢেলে খাচ্ছেন। এমন সময় একটি অচেনা যুবক ঘরে এসে ঝুঁকে নমস্কার করে বলল, আমার নাম প্রিয়ব্রত রায়, 5 মিনিট সময় দিতে পারবেন? আগন্তুকের বয়স প্রায় 30, সুশ্রী চেহারা, শয্যায় দারিদ্র্যের লক্ষণ নেই, পারিপাট্যও নেই। বটেশ্বর একটা চেয়ার দেখিয়ে বললেন, বসো, নতুন পত্রিকা বার করছো, তার জন্য আমার লেখা চাও? এই তো, আগেই বলে দিচ্ছি, আমি কল্পতরু নই, যে চাইবে তাকেই লেখা দিতে পারি না। হ্যাঁ, একটা আশীর্বাণী যদি চাও তো দিতে পারি, 10 টাকা লাগবে। প্রিয়ব্রত বলল, আগে লেখার জন্য আপনাকে বিরক্ত করতে আসিনি, শুধু একটা কথা জানতে এসেছি। প্রগামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে আপনার যে গল্পটি বার হচ্ছে, তা শেষ হতে আর ক মাস লাগবে? দয়া করে যদি একটু বলেন। আরও 6-7 মাস লাগবে। কেন বলো তো, কেমন লাগছে লেখাটা? অতি চমৎকার, সব চরিত্র একেবারে যেন জীবন্ত, বড় কৌতূহল হচ্ছে। তাই জানতে এসেছি গল্পের নায়িকা ওই অলোকা মেয়েটি যে টিভি স্যানিটেরিয়ামে আছে, সে সেরে উঠবে তো? প্রিয়ব্রতর আগ্রহ দেখে বটেশ্বর খুশি হলেন, একটু হেসে বললেন, তা তোমাকে বলবো কেন, প্লট আগেই ফাঁস করে দিলে রচনার রসভঙ্গ হয়। হাত জোর করে প্রিয়ব্রত বলল, স্যার দয়া করে অলোকাকে বাঁচিয়ে দেবেন। তোমার তো বড় অদ্ভুত আবদার হে, গল্পের নায়িকার জন্য এত ভাবনা কেন? লোকে মিলনান্ত বিয়োগান্ত দুরকম গল্পই চায়, তোমার ফরমাস মতন আমি লিখতে পারি না। মিলনান্ত চাও তো আমার কাড়াকাড়ি, তেটানা এসব পড়তে পারো। প্রিয়ব্রত করুণ স্বরে বলল, দয়া করুন স্যার। অফ, তুমি একটি আস্ত পাগল, এখন যাও, আমার ঢের কাজ। অলোকার জন্য মন খারাপ না করে নিজের চিকিৎসা করাও গে, নিশ্চয়ই তোমার মনের রোগ আছে। প্রিয়ব্রত মাথা নিচু করে বিষণ্ন মুখে আস্তে আস্তে ঘর থেকে চলে গেল। রাত 9:30 সময় বটেশ্বর খেতে যাচ্ছেন, এমন সময় টেলিফোনটা বেজে উঠল।
রিসিভার ধরে বললেন, কাকে চান? নমস্কার, আমি ডাক্তার সঞ্জীব চট্টোপাধ্যায়। আপনার কাছে একটু বিশেষ দরকার আছে। কাল সকালে 8টার সময় যদি যাই আপনার অসুবিধে হবে না তো? না না, আপনি আসতে পারেন। কি দরকার বলুন তো? সাক্ষাৎই সব বলবো স্যার। আচ্ছা, নমস্কার। ডাক্তার সঞ্জীব চট্টোপাধ্যায়ের নাম বটেশ্বর শুনেছেন। বছর দুই হল বিলাত থেকে ফিরেছেন। বয়স বেশি নয়, খুব নাকি ভালো সার্জন, বেশ পশার হয়েছে। পরদিন সকালে সঞ্জীব ডাক্তার এসে বললেন, গুড মর্নিং স্যার, আপনার মহামূল্যবান সময় আমি নষ্ট করব না, 10 মিনিটের মধ্যেই বক্তব্য শেষ করব। ওহ, কি আশ্চর্য আপনার ক্ষমতা! প্রোগ্রামিনী পত্রিকায় কে থাকে কে যায় যে গল্পটি লিখছেন তার তুলনা নেই। দেশশুদ্ধ লোকে মুগ্ধ হয়ে গেছে। শরৎ চট্টোপাধ্যায়, তারাশঙ্কর, বনপুল সবাইকে কাত করে দিয়েছেন মশাই। বটেশ্বর সহাস্যে বললেন, আপনার তো খুব প্র্যাকটিস শুনতে পাই, আমার লেখা পড়বার সময় পান কি করে? সময় করে নিতে হয় স্যার, না পড়লে যে চলে না। সর্বত্র এই গল্পটির কথা শুনি, আমাদের মেডিকেল ক্লাবে পর্যন্ত। সেদিন এক বৃদ্ধ লোকের হার্নিয়া অপারেশন করছি, অ্যানাস্থেটিকের ঝোঁকে তিনি হঠাৎ বলে উঠলেন, জিতারহ অলকা, জিতারহ। আমার আত্মীয় স্বজন বন্ধুর দল তো আপনার অলকার জন্য খেপে উঠেছে। ধন্য আপনি, সকলেই বলে এখনকার সাহিত্য সম্রাট হচ্ছেন শ্রী বটেশ্বর শিকদার। তাঁর কাছে দামোদর নস্কর গল্প সরস্বতী দাঁড়াতেই পারে না। এখন আমার নিবেদনটা জানাই, আমার বন্ধুবর্গের তরফ থেকে অনুরোধ করতে এসেছি, অলোকা মেয়েটিকে চটপট সারিয়ে দিন। সবাই তার জন্য চিন্তিত হয়ে উঠেছে। স্যানিটোরিয়াম থেকে চটপট বেশ সুস্থ করে ফিরিয়ে আনুন, একেবারে থর কিওর হওয়া চাই, বুঝলেন? তার স্বামী হেমন্তর অবস্থা তো বেশ ভালোই। অলোকাকে নিয়ে সে সিমলা কি উটকামান চলে যাক, সেখানে 3 মাস কাটিয়ে বেশ মোটাসোটা করে ঘরে নিয়ে আসুক। বটেশ্বর কুণ্ঠিত হয়ে বললেন, তা তো হবার জো নেই ডাক্তার চ্যাটার্জি, আমার এই রচনাটি যে ট্র্যাজেডি, অলোকা বাঁচবে না। বলেন কি মশাই, আলবাত বাঁচবে। আধুনিক চিকিৎসায় টিবি রোগী শতকরা 90 জন সেরে ওঠে। অলোকার ভালো ট্রিটমেন্ট করান, পিএএস, আইসোনায়াডাইড, স্টেপটোমাইসিন এসব ওষুধ দিন। বলেন তো আমার বন্ধু ডাক্তার বড়ালের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করি। বটেশ্বর বিব্রত হয়ে পড়লেন। কাল এক পাগল এসেছিল, আজ আর এক পাগলের পাল্লায় পড়েছেন তিনি। কিন্তু এই সঞ্জীব ডাক্তার নামজাদা লোক, একে ধমক দিয়ে হাঁকিয়ে দেওয়া চলে না। এর উচ্ছ্বসিত প্রশংসা আর নিরর্থক উপদেশ থেকে অব্যাহতি লাভের জন্য বটেশ্বর মনে করলেন, গল্পের পরিণামটা জানিয়ে দেওয়াই ভালো। বললেন, আপনি ভুলে যাচ্ছেন ডাক্তার চ্যাটার্জি, অলোকা সত্যিকারের মানুষ নয়, আমার উপন্যাসের নায়িকা। তাকে বাঁচালে আমার প্লটটি মাটি হবে, অলোকা মরবে, তার 2 বছর পরে তার স্বামী হেমন্তর সঙ্গে সর্বরীর বিয়ে হবে। ওই যে মেয়েটি 5টি বৎসর হেমন্তর জন্য প্রতীক্ষা করেছে। টেবিলে কিল মেরে সঞ্জীব ডাক্তার বললেন, অ্যাবসার্ড, তা হতেই পারে না। অলোকার স্বামী হলো তার যকের ধন, অন্য মেয়ে তাকে কেড়ে নেবে কেন? সর্বরীর কথাটাও ভাবুন ডাক্তার চ্যাটার্জি, রূপে গুণে বিদ্যায় স্বাস্থ্যে সে অলোকার চাইতে ভালো। এত বছর ধরে প্রতীক্ষার পর হেমন্তকে না পেলে তার বুক যে ফেটে যাবে। ফাটলেই হলো, বুক অত সহজে ফাটে না মশাই, খুব শক্ত টিস্যুতে তৈরি। হার্ট খারাপ হয় তো চিকিৎসা করাবেন, ডিজিটালিস, অ্যামিনোফাইলিন এইসব দেবেন, বুকে বোরিক কমপ্লেক্স, তিসির পুলটিস আর আইস প্যাক লাগাবেন। সর্বরীর বিয়ে নাই না দিলেন, তাকে রাজকুমারী অমৃত কাউরের কাছে পাঠিয়ে দিন, তিনি তাকে নার্সিং শেখাবার ব্যবস্থা করবেন। আপনি আমার লেখা পড়ে উত্তেজিত হয়েছেন, কাল্পনিক পাত্রপাত্রীদের জীবন্ত মনে করেছেন, এ আমার পক্ষে গৌরবের বিষয়। কিন্তু একটু স্থির হয়ে লেখকের দিকটাও বিবেচনা করুন। মিলনান্ত, বিয়োগান্ত দুরকম গল্পই আমাদের লিখতে হয়। ভগবান সুখ দেন, দুঃখ দেন, মানুষকে রক্ষা করেন, আবার মারেনও। তিনি মিলন বিরহ দিয়ে সংসার সৃষ্টি করেছেন। আমরা লেখকেরা ভগবানেরই অনুসরণ করি। লোক নিজে শোক পেতে চায় না, কিন্তু ট্র্যাজেডি বেশ উপভোগ করেন।
সেই জন্যই তো মহাকবিরা সীতা, ইন্দুমতী, ওফেলিয়া, ডেসডিমোনা ইত্যাদি সৃষ্টি করেছেন। ভগবান সবসময় দয়া করেন না, আমরাও করি না। কি বলছেন মশাই, ভগবানের নকল করবেন এতদূর আস্পর্ধা? ভগবান নাচার, সবসময় দয়া করলে তাঁর চলে না, তা বোঝেন? ইঁদুরকে যদি দয়া করেন তো বেড়াল উপোস করবে, মাছ মুরগি পাঁঠা ভেড়াকে দয়া করলে আমার আপনার পেটই ভরবে না। তিনি যখন মানুষকে দয়া করেন তখন মাইক্রোব ধ্বংস হয়, আবার মাইক্রোবকে দয়া করলে মানুষ মরে। নিজের হাত পা বাঁধা বলেই ভগবান মানুষ সৃষ্টি করেছেন, বলেছেন আমার হয়ে তোরাই যতটা পারিস দয়া করবি, মনে রাখিস অহিংসাই পরম ধর্ম। গল্প লিখছেন বলে আপনি মানুষ খুন করবেন, একই রকম কথা সেকালে বাল্মীকি, কালিদাস, শেক্সপিয়ার কি লিখেছেন তা ভুলে যান। এটা হলো গান্ধীজির যুগ, বিয়োগান্ত রচনা একদম চলবে না। যারা ট্র্যাজেডি লেখে আর তা পড়তে ভালোবাসে তারা মর্বিড, প্রচ্ছন্ন নিষ্ঠুর। মানুষের তো দুঃখের অভাব নেই, তার উপর আবার মন গড়া দুঃখের কাহিনী চাপাবেন কেন? আনন্দের গল্প লিখুন, মানুষকে আর কাঁদাবেন না, শুধু হাসাবেন। আপনাদের ভাবনা কি, কলমের আঁচড়েই তো সৃষ্টি স্থিতি লয় করতে পারেন? অলোকাকে বাঁচাতেই হবে, বুঝলেন শিকদার মশাই? শার্লক হোমসকে কোনান ডয়েল মেনে ফেলেছিলেন, কিন্তু পাঠকের ধমককে আবার বাঁচিয়ে দিলেন, আপনিই বা বাঁচাবেন না কেন? উত্তক্ত হয়ে বটেশ্বর বললেন, মাফ করবেন ডক্টর চ্যাটার্জি, আপনার সঙ্গে আমার মতের মিল হবে না। আমরা লেম্যান লেখকরা আপনাদের চিকিৎসায় হস্তক্ষেপ করি না, আপনারাই বা লেখকদের হুকুম করবেন কেন? অনধিকার চর্চা কোনো পক্ষেই ভালো নয়। সঞ্জীব ডাক্তার উঠে দাঁড়িয়ে বললেন, আমি অনধিকার চর্চা করি না, ডাক্তারের কাজ প্রাণ রক্ষা, আপনি খুন করতে যাচ্ছেন তাতে আপত্তি জানানো আমার কর্তব্য। বেশ, যা খুশি করুন, আপনার পরম ভক্ত 2,00,000 পাঠক আর 4,00,000 পাঠিকা ছোটে গিয়ে আপনাকে শাপ দেবে, আপনার এই কুকর্মের ফল পরলোকে ভুগতে হবে। একটু সাবধানে থাকবেন মশাই, এখনকার ছোকরাটা ভালো নয়। আচ্ছা চললুম, যদি হাড়টার ভাঙে তো খবর দেবেন, নমস্কার। সঞ্জীব ডাক্তার বটেশ্বরের মন খারাপ করে দিয়ে চলে গেলেন। গতকাল সকালে যে ছোকরা এসেছিল প্রিয়ব্রত রায়, সে পাগল হলেও শান্তশিষ্ট, কিন্তু এই সঞ্জীব ডাক্তার দুর্দান্ত উন্মাদ। শুধু উন্মাদ নয়, মনে হয় ফাজিল, বকাটে আর মাতালো বটে। এমন লোকের চিকিৎসায় পশার হলো কি করে? যাই হোক, পাগলদের কথায় বটেশ্বর কর্ণপাত করবেন না, তার সংকল্পিত প্লট কিছুতেই বদলাবেন না। কিন্তু সঞ্জীব ডাক্তার ভয় দেখিয়ে গেছে, সাবধানে থাকতে হবে। 3 দিন পরের কথা, বিকেলবেলা দোতলায় বারান্দায় বসে বটেশ্বর চুরুট টানছেন, তার বাতের ব্যথাটা বেড়ে উঠেছে, সিঁড়ি দিয়ে নামা ওঠায় কষ্ট হয়। ছেলে মেয়েদের নিয়ে গৃহিণী কাশীপুরে তাঁর ছোট বোনের বাড়ি বেড়াতে গেছেন, বটেশ্বরের কোথাও যাওয়ার জো নেই, কথা কইবার লোকও নেই। তাঁর অনুরক্ত বন্ধুদের মধ্যে কেউ যদি এখন এসে পড়েন তো তিনি খুশি হন। চাকর এসে খবর দিল একজন মহিলা দেখা করতে এসেছেন। বটেশ্বর বললেন, হ্যাঁ এখানে নিয়ে আয়। একটি সুবেশা 24-25 বছরের মেয়ে তাঁর কাছে এলো, একটু মোটা হলেও বেশ সুন্দরী বটে। সে ভূমিষ্ঠ হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করল। বটেশ্বর বললেন, থাক থাক, হয়েছে, কোথা থেকে আসা হচ্ছে? আমাকে চিনতে পারছেন না স্যার? আমি কদম্বনীলা চ্যাটার্জি। সিনেমার ছবিতে আমাকে দেখেননি? মধ্য গগনের তারা না হলেও আমাকে সবাই উদীয়মানা মনে করে। বেশ বেশ, সিনেমা বড় একটা দেখি না, খবরও বিশেষ রাখি না, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন ওই চেয়ারটা। আমাকে আপনি বলবেন না স্যার? কদম্বনীলা পান চিবুতে চিবুতে কথা বলছিল, সেই বেয়াদবি দেখে বটেশ্বর একটু অপ্রসন্ন হয়েছিলেন, কিন্তু মেয়েটির নম্র ব্যবহারে তার বিরাগ কেটে গেল। ভাবলেন, আমার সামনে সিগারেট ফুঁকছে না এই ঢের। প্রশ্ন করলেন, কদম্বনীলা তো ছদ্ম নাম, তোমার আসল নামটি কি? তারে বলতে নেই স্যার,
সন্ন্যাসী আর সিনেমা তারার পূর্ব নাম জানানো বারুণ, গুরুর নিষেধ থাকে কি না? অদম্ব নীলা বলতে যদি অসুবিধে হয় তো আপনি কদু বলবেন? কদু চলবে না, পুরো নামটাই বলবো। এখন কি দরকারে এসেছো তা বলো। মাথা পিছনে হেলিয়ে চোখ আধভোঁচা করে গদগদ স্বরে কদম্বা নীলা বলল, উফ, কি আশ্চর্য গল্প আপনি লিখেছেন দাদু। ওই যে প্রোগ্রামিনী পত্রিকায় যেটা ধারাবাহিক বেরোচ্ছে সবাই ধন্য ধন্য করছে, বলছে এত বড় সৃষ্টি বাংলা সাহিত্যে এ পর্যন্ত আর হয়ইনি। আমি একটা প্রস্তাব এনেছি, বিজনেস প্রপোজাল। এই গল্পটির চলচ্চিত্র অতি চমৎকার হবে। লালা নেবুচাঁদ নাজার 10 লাখ পর্যন্ত খরচ করতে রাজি আছেন। আপনার নায়িকা অলকার পাটটি আমিই নেব। দেবকী বোস কি অন্য কোনো উপযুক্ত লোককে ডিরেকশনের ভার দেওয়া হবে? তা 10,000 কি আরও কিছু বেশি টাকাই লালাজি আপনাকে দেবেন? আমাকেও মন্দ দেবেন না, এখন আপনি রাজি হলেই হয়। খুশি হয়ে বটেশ্বর বললেন, তা আমার আপত্তি কি? তুমি নায়িকা সাজলে খুব ভালোই হবে, কিন্তু গল্পটি শেষ হতে এখনো তো 6-7 মাস লাগবে। তার জন্যে ভাববেন না দাদু, আমারও এখন অনেক এনগেজমেন্ট। 7 মাস আমি বোম্বাইয়ে ব্যস্ত থাকব, নেবুচাঁদজিও থাকবেন। তিনি এখন শুধু আপনার মতটি জানতে চান। পাকা কথাবার্তা 7 মাস পরেই হবে, কিন্তু এর মধ্যে আপনি আর কাউকে কথা দিয়ে ফেলবেন না যেন। না না, তা কেন দেব? আপনি দেখে নেবেন আমার অভিনয় কি ওয়ান্ডারফুল হবে। আপনার ওই অলোকাকে আমার খুব ভালো লেগেছে কি না? উফ, ছবির শেষে অলোকা যখন বেশ মোটাসোটা হয়ে তার 3 মাসের খোকাটিকে কোলে নিয়ে পর্দায় দেখা দেবে, তখন হাততালিতে হাউস একেবারে ফেটে পড়বে। আর আপনি উপস্থিত থাকলে লোকে আপনাকে কাঁধে তুলে নাচবে। বটেশ্বর ত্রস্ত হয়ে বললেন, এই মাটি করেছে সব শেয়ালের একরা, আমাকে পাগল না করে তোমরা ছাড়বে না দেখছি। শোনো কদম্ব নীলা, আমার গল্পটি বিয়োগান্ত। অলোকা মরবে, 2 বছর পরে তার স্বামী হেমন্তর সঙ্গে সর্বরীর বিয়ে হবে। চমকে উঠে চোখ কপালে তুলে কদম্বা নীলা বলল, অলোকাকে মারবেন? তবে আমি ওতে নেই, ও আমি পারব না। নিশ্চয়ই পারবে, ট্র্যাজেডির নায়িকা সেজেও তো চমৎকার অভিনয় করা যায়। তা হতেই পারে না, মরতে আমি মরতেই রাজি নই, অলোকা সেজেও নয়। আপনি সব মাটি করে দিলেন দাদু, মিছেই এখানে এসে আপনাকে বিরক্ত করলুম। তাহলে চললুম, গল্প সরস্বতী দামোদর নস্করের সঙ্গেই কথা বলি গিয়ে। তার মানসমোরালী উপন্যাসটি অপূর্ব হয়েছে, তার নায়িকা মঞ্জুলিকার পাটটিও আমার বেশ পছন্দ। বটেশ্বর চঞ্চল হয়ে উঠলেন। দিনকতক আগে দুন্দুভি পত্রিকায় এক গণ্ডমূর্খ সমালোচক লিখেছিলেন, দামোদর নস্করের গল্প যুগচেতনা, সমাজচেতনা, যৌনচেতনায় পরিপূর্ণ। বটেশ্বর শিকদারের রচনা একেবারে অচেতন, শুধু চর্বিত চর্বণ। এই সমালোচনা পড়বার পর থেকে দামোদরের নাম শুনলে বটেশ্বর খেপে ওঠেন, উত্তেজিত হয়ে হাত নেড়ে বললেন, খবরদার ওটার কাছে যেও না, অত ব্যস্ত হচ্ছ কেন? 2 দিন সময় আমাকে দাও, ভেবে দেখি অলোকাকে বাঁচিয়ে গল্পটি মিলনান্ত করা চলে কি না। ভাবনার যে সময় নেই দাদু, কালই আমি বোম্বাই চলে যাচ্ছি, আজকের মধ্যেই একটা হেস্তনেস্ত করে নেবুচাঁদজিকে জানাতে হবে যে। গালে হাত দিয়ে একটু ভেবে বটেশ্বর বললেন, আচ্ছা আচ্ছা, অলোকাকে বাঁচিয়েই রাখব, সর্বরী না হয় মরবে, অন্য কারো কাছে তোমাকে যেতে হবে না। জানো কদম্ব নীলা, আমরা গল্প লিখিয়েরা হচ্ছি সর্বশক্তিমান, কলমের খোঁচায় সৃষ্টি স্থিতি লয় করতে পারি। কদম্বা নীলা উৎফুল্ল হয়ে বলল, থ্যাংক ইউ দাদু, এই তো লক্ষ্মী ছেলের মতো কথা, দিন পায়ের ধুলো দিন। গল্পটি কিন্তু বেশ ভালো করে শেষ করতে হবে, শেষ দৃশ্যে ছেলে কোলে করে অলোকার আশা চাই। এখন চললুম নেবুচাঁদজিকে সুখবরটা দিই গে। বটেশ্বর শিকদার
প্রতিশ্রুতি পালন করলেন। তার গল্প কে থাকে কে যায় মিলনান্তরূপেই সমাপ্ত হল, কিন্তু 8 মাস হতে চলল, কদম্বনীলার দেখা নেই কেন? তার ঠিকানাও জানেন না যে চিঠি লিখে খবর নেবেন। সকালবেলা বটেশ্বর তার নিচের ঘরে বসে নিবিষ্ট হয়ে একটি নূতন গল্প লিখছেন। মন নিয়ে ছিনিমিনি, সহসা একটা চেনা গলার আওয়াজ তার কানে এলো। আসতে পারি শিকদার বসাই? ডাক্তার সঞ্জীব চট্টোপাধ্যায় ঘরে প্রবেশ করলেন। তার পিছনে প্রিয়ব্রত রায় এবং একটি অচেনা মেয়ে। সঞ্জীব ডাক্তার বললেন, গুড মর্নিং স্যার। ও, আপনার সেই গল্পটিকে একেবারে মহত্তম অবদান বানিয়েছেন মশাই। একে নিশ্চয়ই চিনতে পারছেন, প্রিয়ব্রত রায়, যাকে আপনি পাগল বলে হাঁকিয়ে দিয়েছিলেন। আর এই দেখুন আপনার অলোকা, আপনি যার প্রাণ রক্ষা করেছেন। বটেশ্বরকে প্রণাম করে তার পায়ের কাছে অলোকা একটি পাতলা কাগজে মোড়া বড় কৌটো রাখল। সঞ্জীব ডাক্তার বললেন, আপনার জন্য অলোকা নিজের হাতে ছানার মালপো করে এনেছে, খাবেন স্যার। হতভম্ব হয়ে বটেশ্বর বললেন, কিছুই তো বুঝতে পারছি না। এটা হলো আপনার গল্পের সত্যিকার উপসংহার, বুঝিয়ে দিচ্ছি, শুনুন। এই হচ্ছে অলোকা, প্রিয়ব্রতর স্ত্রী, আমার শালী, মানে আমার স্ত্রীর মাস্তুত বোন। অলোকা বছরখানিক স্যানিটোরিয়ামে ছিল, বেশ সেরেও উঠেছিল। কুক্ষণে এর হাতে এলো প্রগামিনী পত্রিকা। আপনার গল্প পড়তে পড়তে এর মাথায় এক বেয়াড়া ধারণা এলো, গল্পের অলোকা যদি বাঁচে তবেই আমি বাঁচব, সে যদি মরে তবে আমিও মরব। আমরা অনেক বোঝালুম, ওসব রাবিশ গল্প পড়ে মাথা খারাপ করো না, তুমি তো সেরেই উঠছ। কিন্তু অলোকার বধ খেয়াল কিছুতেই দূর হলো না। রেগুলার অবসেশন, অগত্যা ওর স্বামী এই প্রিয়ব্রত আপনার দ্বারস্থ হল, আপনি ওকে পাগল বলে হাঁকিয়ে দিলেন, তারপর আমি এসে আপনাকে একটি সারগর্ভ লেকচার দিলুম, আপনি তো চটেই উঠলেন। তখন আমার স্ত্রী বলল, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, যত সব অকম্মার ধাড়ি, আমি যাচ্ছি, দেখি বুড়োকে বাঘ মানাতে পারি কি না। সে আপনার সঙ্গে দেখা করে 5 মিনিটের মধ্যে কাজ হাসিল করল, আপনি গল্পের প্লট বদলালেন, অলোকাও চটপট সেরে উঠল, এখন কীরকম মুটিয়েছে দেখুন। বটেশ্বর বললেন, কিন্তু আমার কাছে যিনি এসেছিলেন তিনি তো সিনেমা অভিনেত্রী, কদম্বনীলা চ্যাটার্জি। ওর 14 পুরুষ কখনো সিনেমায় নামেনি, ও হলো আমার স্ত্রী অনিলা, নাম ভাঁড়িয়ে কদম্বানীলা সেজে আপনাকে ঠকিয়ে গেছে, অতি দড়িবাজ মহিলা মশাই। যাক, আপনি এখন এই আসল অলোকাকে ভালো করে আশীর্বাদ করুন দেখি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব। মা অলোকা চিরায়ুষ্মতী হও, সুখে থাকো, স্বামী সোহাগিনী হও, সুসন্তানের জননী হও, লক্ষ্মী তোমার ঘরে অচলা হয়ে থাকুন। আচ্ছা ডাক্তার, সব তো বুঝল, কিন্তু আপনার স্ত্রী অনিলা না কদম্বনীলা এলেন না কেন? আসবে কি করে, সে আছে মেটারনিটি হোমে, তার একটা খোকা হয়েছে পাক্কা 10 পাউন্ড ওজন, অনিলা চাঙ্গা হয়ে উঠুক, তারপর আপনার কাছে এসে ধাপ্পাবাজির জন্য মাপ চাইবে। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম রাজশেখর বসুর গল্প বটেশ্বরের অবদান। গল্প পাঠেছিলাম আমি দীপঙ্কর, অন্যান্য চরিত্রের সংলাপগুলো বলেছে বটেশ্বর অনুপ, প্রিয়ব্রত অপু, কদম্বানীলা সঙ্গীতা, এবং ডক্টর সঞ্জীব চট্টোপাধ্যায়ের সংলাপগুলো বলেছেন আমাদের অতিথি শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়। শব্দগ্রহণ এবং সম্পাদনায় ছিল অনুপ। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে, আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। চলো, টাটা।